হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি সায়েম সবাইকে জানাচ্ছি সায়েম এন্ড সার্চিত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি নতুন ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে থেকে একটি নিউজ প্রকাশিত হয়েছে, ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী একটি নিউজে বলেছেন 15 তারিখ থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করছে বাংলাদেশিদের জন্য। তো এয়ারে করে যারা যেতে চান, যারা বিমানে করে যেতে চান, তারা অবশ্যই 15 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা করে যেতে পারবেন ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে বলতে চাই, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, দয়া করে কেউ স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব 15 তারিখ ভিসা সম্পর্কে। তো 15 তারিখ তো ভিসা চালু হচ্ছে, এটি একদম নির্দ্বিধায় আমরা মানতে পারতেছি, কারণ এই কথাটি বলেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তো এখানে কোনো ভুল ত্রুটি নেই, অবশ্যই 15 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে যেতে পারবো। কিন্তু এটি যেমন সুসংবাদ, তেমনি একটি দুঃসংবাদও রয়েছে, কারণ যারা আমরা লো কস্টে ঘুরতে পছন্দ করি, একদম কম বাজেটে ঘুরতে পছন্দ করি, তাদের জন্য বাই রোড এবং রেলওয়ে খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার। কারণ যারা আমরা লো কস্টে ঘুরতে পছন্দ করি, তাদের অবশ্যই বাই রোডে যেতে হয়, আর না হয় আমাদের ট্রেনে করে যেতে হয়। কিন্তু এখন কিন্তু বাই রোড বা রেলওয়ে কিন্তু ওপেন করেনি, এবং ভারত সরকার বলে দিয়েছে এটি হবে সিঙ্গেল এন্ট্রি ভিসা। সিঙ্গেল এন্ট্রি ভিসা মানে আপনি ভিসা পাবেন 3 মাস 120 দিন, ওই 120 দিনের মধ্যে আপনি একবারই ট্যুরিস্ট ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি ভারতে যেতে পারবেন, থাকতে পারবেন সর্বোচ্চ 30 দিন। আগে কি হতো, আমরা 6 মাসের ভিসা পেতাম বা হচ্ছে 1 বছরের ভিসা পেতাম, তার মাঝখানে আমরা যত খুশি যতবার ইচ্ছা আমরা যেতে পারতাম মাল্টিপল ভিসা নিয়ে। তো ওই মাল্টিপল যে ভিসাটা সেটা এখন আর হবে না, আর দিচ্ছে না। এখন শুধু ভিসা দেওয়া হবে শুধু সিঙ্গেল এন্ট্রি ভিসা, যার মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসের মধ্যে একবার আমরা সবাই যে ইচ্ছা যে কোনো দিন ইচ্ছা আমরা যেতে পারবো, থাকতে পারবো সর্বোচ্চ 30 দিন। তো আসলে এটি একদিকে ভালো সংবাদ, আরেকদিকে দুঃসংবাদ, কারণ আপনি ধরেন 3 মাসের ভিসা মেয়াদ পেলেন, কিন্তু কোনো একটা কারণে, কোনো একটা ঝামেলার জন্য আপনি যেতে পারলেন না, তখন কিন্তু এটা নিয়ে একটা ঝামেলা হতেও পারে। তো আমি বলবো যারা বাই রোডে যেতে চান, তাদের আপাতত ভিসা করার কোনো দরকার নেই, ভিসা করবেন না। কারণ আমার যতটুকু গেস, আমি যতটুকু অ্যানালিসিস করে বুঝতে পারলাম, খুব শীঘ্রই হয়তো জানুয়ারি থেকেই বাই রোড বা রেলওয়ে খুলে দিতে পারে। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা বাই রোডে যেতে চান, রেলওয়ে যেতে চান, তারা এখন ভিসা করবেন না। কারণ ভিসা করে যদি আপনারা না যান, সেটা একটু ঝামেলার সম্মুখীন হতে হবে। তো এটি একটি 15 তারিখ থেকে ভিসা চালু হচ্ছে একটি সুসংবাদ, আবার একদিকে আমাদের জন্য দুঃসংবাদ এটি হতে পারে। তো আমি আপনাদেরকে নিউজে নিয়ে যাচ্ছি, দেখি সেখানে দোরাইস্বামী কী বলেছেন। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই অনেক ভিডিওতে অনেক কথা বলতেছেন, অনেক ফাঁক কথা বলতেছেন যে 15 তারিখ ভিসা চালু হচ্ছে। ভাই, 15 তারিখ ভিসা চালু হচ্ছে ঠিক আছে, বাট সবার জন্য এটি সুসংবাদ না, সবার জন্য এটি দুঃসংগত হতে পারে। তো আমি যতটুকুই চেষ্টা করি একদম সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, চলুন আমরা ডিসক্রিপশনে চলে যাই, নিউজে কী বলা হয়েছে এক নজর সেগুলো দেখে আসি। 9 নভেম্বর 2021 মঙ্গলবার, বাংলাদেশিদের জন্য ভারতে ট্যুরিস্ট ভিসা চালু 15 নভেম্বর। আগামী 15 নভেম্বর থেকে বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সরকার। মঙ্গলবার 9 নভেম্বর সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ভারতে যাওয়ার পথে আখাউড়া চেকপোস্টের জিরো লাইনে সাংবাদিকদের এই কথা বলেন। তিনি আরও বলেন, কোভিড-19 পরিস্থিতির মধ্যেও ট্যুরিস্ট ভিসা চালু করেছি আমরা, শুরুতে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এখানে একটু ক্লিয়ার করে রাখি, সিঙ্গেল এন্ট্রি বলতে অনেক আগে যখন ভারত বাংলাদেশের মধ্যে ভিসা চালু হয়, যখন মাল্টিপল ভিসা ছিল না, সিঙ্গেল এন্ট্রি ভিসা মানে আপনি 3 মাস ভিসার মেয়াদ থাকবে, ওর মধ্যে যে কোনো একবার আপনি যেতে পারবেন। 3 মাস 120 দিন আপনার ভিসার মেয়াদ থাকবে, এর মাঝে আপনি যে কোনো একদিন ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন এবং থাকতে পারবেন সর্বোচ্চ 30 দিন। তিনি আরও বলেন, আকাশপথে চলাচলের জন্য এই ভিসা দেওয়া হবে, আকাশপথে চলাচলের জন্য এই ভিসা দেওয়া হবে।
তার মানে বাইরে যারা যেতে চান তারা যেতে পারবেন না। হ্যাঁ, যদি আপনারা এয়ার বাবলের আওতায়, যে এখন এয়ার বাবল চুক্তির মাধ্যমে যে এয়ারগুলো চলাচল করে, যে বিমানগুলো চলাচল করে, সেই বিমানের মাধ্যমে আপনারা ট্যুরিস্ট ভিসা নিয়ে খুব সহজেই ভারতে যেতে পারবেন, বাট বাইরে এখন যেতে পারছেন না। ভিসার মেয়াদ থাকবে 120 দিন এবং এই ভিসা সর্বোচ্চ থাকা যাবে 30 দিন। পর্যায়ক্রমে প্লেনের পাশাপাশি স্থল ও রেলপথ ভিসা দেওয়া হবে। আখাউড়া আগরতলা রেল লাইনের কাজ বন্ধ থাকায় বিষয়ে হাই কমিশনার বলেন, অর্থ পরিশোধ জটিলতায় এই মুহূর্তে কাজ বন্ধ থাকলেও কম সময়ের মধ্যে কাজটি আবার শুরু হবে। এ সময় আখাউড়া চেকপোস্ট ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা। এই সময় আখাউড়া চেকপোস্টে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া জেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আক্তার ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান। তো বন্ধুরা, এটি ছিল আজকের লাস্ট নিউজ আপডেট। তো আপনাদের সকলের অনুরোধে আজকের এই ভিডিওটি করা। ভিডিওটি অনেকের জন্য ভালো, আবার অনেকের জন্য খারাপ। ভালো বলতে, যারা হিউজ টাকা আছে বা যারা অনেক টাকা খরচ করে ভারত যেতে চান তারা অবশ্যই যেতে পারবেন, আর আমাদের মতো গরিব যারা আছেন, যারা লো বাজেটে ঘুরতে পছন্দ করেন, তাদের অবশ্যই স্থলবন্দর দিয়ে যেতে হয়। তো স্থলবন্দর ও রেলপথ যখন স্টার্ট হবে আমরা অবশ্য তখন যেতে পারবো। তো মন খারাপ করার কিছুই নেই, হয়তো খুব শীঘ্রই এই অপশনটিও চালু হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাইমেন্ট সার্চের সাথে থাকবেন। খোদা হাফেজ।